যাদের মধ্যে আমল আছে তারা কখনো ফতোয়াবাজি করে না যাদের আমলে কমতি আছে তাদের দিকে খুব জোরদার এটা আমাদের বাস্তব জীবনে আমার অভিজ্ঞতার আলোকে কথা বলছি যাদের মধ্যে আমরা দেখেছি আমলের ত্রুটি তাদের ফতোয়া খুব জোরদার দিন ধররা কখনোই দিনের বিনিময়ে দুনিয়া বিক্রি করে না আখরাত বিক্রি করে কেউ দুনিয়া তলাশ করে না প্রকৃত দিনদার তারাই আর এই জন্য না জেনে শুনে কারো বিষয়ে কোনো রকম অপবাদের শরিকাও ঠিক নয় কোরআনার বিরুদ্ধে গিয়ে পৃথিবীতে শান্তি আনতে পারবেন না আমরা চাই এদেশে কোরআন সমাজ কায়েম হোক কোরআন বিরোধী সমাজ ধ্বংস হোক কশ্চিনকালেও শয়তানি সমাজ কামনা করে না আর কোরআনির সমাজ কামনা করতে গেলে আপনাকে কোরআনের বিধিবিধান মেনে চলতে হবে আপনারা দেখছেন এই দিন দুদিন পর কি হচ্ছে ড্রামবাজি ঈদের আগের রাত্রে সমানে হয়েছে পটকাবাজি অথচ এখান থেকে দু তিন বছর আগে প্রায় বন্ধ হয়ে গেছিল সব সবগুলো হচ্ছে একটা দূরদর্শী চিন্তার মাধ্যমে যারা এদেশকে ইসলাম শূন্য করতে চায় তাদের পূর্ব পরিকল্পনা আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتم الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن اولياؤكم في الحياة الدنيا وفي الاخرة. ولكم فيها ما تشتهي أنفسكم. ولكم فيها ما تدعون. نزلا من غفور الرحيم. <applause> যাবতীয় আহমদাহর্বলমিনের জন্য এবং যাবতীয় দৌরুদসাল তশি মোহাম্মদ রসী আলাইহি আলী এর জন্যে মুসলমানদের নিকটে ঈদ হলো সাতটি সাতটি ঈদের মধ্যে একটা ঈদ আমরা গত মঙ্গলবারে দুই তারিখে উদযাপন করলাম দ্বিতীয় ঈদ আজকের জুমার দিন এরপরে ঈদ ঈদুল আজহা এর পরে আরও তিনটা ঈদ আয়ামা শিখের অর্থাৎ ঈদুল আজহার পরে যে তিন দিন এর বাইরে কোনো ঈদ উৎসব আমাদের নাই সৌভাগ্য এবছরের এই সপ্তাহের যে মঙ্গলবারে একটা ঈদ করলাম আর শুক্রবার আর একটা ঈদের সম্মুখীন হয়েছি আমরা অথচ এই দুদিনের মধ্যেই আজকের পত্রিকা হিসাব মতে সড়ক দুর্ঘটনায় পঁয়ষট্টি জন মারা গেছে এবং তাদের আটচল্লিশ শতাংশই তরুণ একই সঙ্গে দুজন তিনজন করে মরেছে আরোহীদের সংখ্যাই আটচল্লিশ শতাংশ আর সব তরুণরা এগুলো করছে অল্প বয়সের তরুণরা ভবিষ্যৎ দুর্দর্শতা খুব কম থাকে এজন্য প্রবাদ আছে আর স্বভাব সব তুমির জুনুন যৌবন পাগলামের একটা শাখা যেভাবে হুন্ডা চালায় এই বিশাল প্রশস্ত রাস্তা এখন পড়লেন সাপের মতো প্যাসাইতে প্যাসাইতে ও মাথা এই মাথা ঘুরতে ঘুরতে ওর হুন্ডা চালায় এদের পিছনে যে গাড়িগুলোরা থাকে তারা ভয় পায় না জানি কখন আমার গাড়ি ওর ঘাড়ে ওঠে হুঁশি হুঁশিনায় চালিয়ে যাচ্ছে একজন দুজন তিনজন চারজন এক গাড়িতে মুখোমুখি সংঘর্ষে দুই হুন্ডায় আরোহীর মধ্যে স্পটেই তিনজন নিহত নিঃসন্দেহে তিনটি পরিবারের তিনটি সন্তান বাপ মায়ের ভবিষ্যতের চোখের পুত্তলি চোখের নিমেষে নেভে গেল ওই সংসার তিনটির অবস্থা চিন্তা করুন এরা ভবিষ্যৎ চিন্তা করে না এদের পত্রিকার হিসাব পঁয়ষট্টি যদি সব পত্রিকায় পড়াশোনা দেখা যায় হয়তো আরও বেশি হবে বা কম হবে বেশি হওয়ার সম্ভাবনা বেশি ফলে তাদের ভাগ্যে আজকে জুমার ঈদ হয়নি আমরা যারা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি পাকের বিশেষ মেহরবানি আল্লাহ আমাদের হায়াত লম্বা করে দিয়েছেন আমরা আজকের এই ঈদ উৎসবে যোগদান করতে পারি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভাগ্যে যেন এই ধরনের ঈদ অব্যাহত রাখেন মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে আমাদের জীবনে সুখী সমৃদ্ধ জীবন লাভ আমাদেরকে দান করেন লহ মহামি আল্লাহ বলছেন দেখো সুখী হতে গেলে তার মধ্যে মৌলিক একটা গুণ থাকা লাগবে রীতিপূর্বে আমাদের খোদ্ শুনেছেন নিয়ম যারা শোনেন তারা জানেন সুখী হওয়ার দু উপায় হল দুটা তকদির এবং তওয়াক্কল যে ব্যক্তি তকদির বিশ্বাস করে না সে কখনো সুখী হতে পারে না আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করতে পারে না সে কখনো সুখী হতে পারে না এ দুটি মৌলিক গুণের সঙ্গে এটা আর একটি গুরুত্বপূর্ণ গুণ আলা ইস্তকামত দিনের উপরে দৃঢ় থাকা আল্লাহর আনুগত্যে নিজেকে দৃঢ় রাখা তাকদির এবং তাক্কল্যের সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে ইস্তকামত আলা দিন দিনের উপরে দৃঢ় থাকা রমজানুল মুবারকের এই মৌসুমে আমরা সবাই আল্লাহর বিভিন্ন ধরনের ইবাদত করেছি দৈনিক তারাবি সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিলের চেষ্টা করেছি বিশেষ করে যারা এতে ছিলেন যারা অন্তত আমার সঙ্গে মসজিদে ছিলেন যে এগারো জন তাদেরকে প্রতিদিন আমরা শিখিয়েছি তেরো রকম সালাতের প্রশিক্ষণ যা সালাতুর রসুলের মধ্যে আছে বিশেষ করে সালাতুল হাজাত সালাতুল তওবা সালাতুল ইস্তাহারা এই সমস্ত সালাদগুলি যা আমরা অন্য সময় সাধারণত পড়ি না সালাত অনেকেই পড়ি এটা নিয়মিত পড়ি না এই সালাদগুলো যদি আমরা নিয়মিতভাবে নফল হিসাবেই পড়ি তাহলে এই বিষয়ে রসুলুল্লাহ সাল্লাম আমাদেরকে যে সুসংবাদ শুনিয়েছেন সেটি এই কেমতের দিন যখন আমাদের আমল্লামায় ওজন করা হবে তখন ফরজ এ মাদাতে যদি কমতি পড়ে যায় তখন আল্লাহ বলবেন দেখো তো ওর নফল ইবাদত আছে কিনা না তখন নফল ইবাদত থেকে নেকিরগুলো এনে ফরজ ইবাদতের কমতির জায়গা পূর্ণ করা হবে অবশেষে আমাদেরকে আল্লাপাক জান্নাতে পরিবেশ করাবেন অতএব নফল সালাদকে হালকা গুণ্য করা যাবে না অলামায়করম যে যাই বলে বলুক হাদিস স্পষ্ট আছে এর মধ্যে কোনো মাথা ঢুকানোর চেষ্টা করা যাবে না আহলে হাদিসরা হাদিস বলে কারো কথা শোনে নাহেলের মধ্যেই এত গুলমাল বিশকে গলামাইক মধ্যে গুলমালের শেষ নাই আমরা ডাইনি না থাকি সরাসরি যদি আল্লাহ রসুলের হাদিসের দিকে খেয়াল করি কোনো সমস্যা হবে না তিন দিন তারাবি নয় প্রতিদিন তারাবি পড়বেন যেটা আমরা পড়েছি এখানে যে এখন ওলাম কেরাম চুপ হয়ে গেছে আর পারে না নিয়মিত নফলসলাত আদায় করা করলে ফরজ হয়ে যাবে ওলাম একরামের আহলেস ওলাম একরামের মত যে না ফরজ হবে না আমি নিয়েতেই পড়ব আল্লাহর যদি নিয়মিত পড়তে পারে আমি কেন পারবো না নিয়মিত দেখে করলে ওটা অনেক ফরজ হয়ে যাবে আল্লাহ রসুল তা হায়াত মৃত্যু পর্যন্ত এতে করলেন তার জন্য ফরজ হলো না আমার দিনে ফরজ হয়ে যাবে আহেলিয়ামে কীরকম ফত হয়ে গেল আজকাল মডার্ন আহেলের দৃশ্য তাদের আমলের দিকে খুবই ত্রুটি আছে কিন্তু ফতোয়ার দিকে খুব জোরালো না সাবধান ফেতনা বাড়বে দিন দিন আলামদের মধ্যে ফেতনা আগেও ছিল আজও আছে আগাম দিনেও থাকবে আর এই জন্যই বলা হয়েছে আলাইকে মিশনতি শূন্যতির খোলা খয়ের রাও আর ফেতনার যুগে তোমাদের উপরে অপরিহার্য আমার শূন্যতা অনুসরণ করা এবং খোলা রাশেদিনও শূন্যতা অনুসরণ করা বলা হয়নি শূন্য ওলামা শুনত বলা হয়নি ক্লিয়ার বক্তব্য তারা করেছেন আমরা করব তুমি ফতোয়া নিয়ে থাকো যাদের মধ্যে আমল আছে তারা কখনো ফতোয়াবাজি করে না যাদের আমল কমতি আছে তাদের ফতোয়া দিকে খুব জোরদার এটা আমাদের বাস্তব জীবনে আমরা অভিজ্ঞতার আলোকে কথা বলছি যাদের মধ্যে আমরা দেখেছি আমলের ত্রুটি তাদের ফতোয়া খুব জোরদার উস্তাদ সাবধান থাকবেন এগুলো থেকে সালাতুর রসুলে এবং সিয়াম ও কেম ভুইয়ের মধ্যে যেগুলো আমরা দিয়ে দিয়েছি নফল হিসাবে নফলের নিয়ত করি সেগুলো নিয়মিত আদায় করবেন যাতে হিসাবের দিন আমার আমল নামে কমতি হলে যেন ওই নফল দিয়ে আমার অপূর্ণ আমল পূর্ণ হয়ে যায় এবং আল্লাহ পাকের মেহরমান দিয়ে যেন আমি জান্নাতুল ফের দেবো যেতে পারি সেই জন্য আমাকেই আমার চেষ্টা করে যেতে হবে কারো দিকে তাকালে চলবে না আমার রসুল করেছেন আমি করে বিষয়গুলি কাসিরের তফসিরের দিকে আমরা এবার চলে যাব দেখেন এই আয়েরটির তফসিলের তিনি কী চমৎকারভাবে কথাগুলি বলে দিয়েছেন প্রথমে তিনি এনেছেন একটা কথা শুনমস্ত কম ইন্দিন কলৌর্বন আল্লাহ আর একটা অনুবাদ করে দিই নিশ্চয়ই যে সমস্ত লোকেরা বলে আমাদের প্রতিপালক আল্লাহ সুন্মস্ত কম অতঃপর এই কথার উপরে দৃঢ় থাকে আর কত কথা সেটাই কথা এই কথার উপরে দৃঢ় থাকে বলেননি যে সিয়াম, সালাদ হজ জাকাত কোন রকম নাম গন্ধ নাই একটি কথা শেষ যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতপর এর উপরে দৃঢ় থাকে পুরস্কার কি তত নাজিল হয়ে মন্ডলী নাজিল কি বলে আল্লাহ তহ আল্লাহ তাহা জানু তোমরা ভীত হয়েও না চিন্তিত হয়েও না সরূপ জনতি কুম তুয়াদ এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের যে বিষয়ে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নাহানু আউলিয়া উকুম ফিল হায়াতে দুনিয়া ফিল আখরা আমরা তোমাদের বন্ধু ছিলাম তোমাদের দুনিয়াবি জীবনে এবং বন্ধু থাকবো আখরাতের জীবনে সেখানে থাকবে তোমাদের জন্য যা তোমাদের নফস চাইবে অলকম ফিহা মাতা দ সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবি করবে নজুল মিন গফুর রহিম তোমাদের প্রতিপালক যিনি ক্ষমাশীল এবং দয়াবান তার পক্ষ থেকে নজুল বিশেষ জিয়াফত আমন্ত্রণ আপ্যায়ন পুরস্কার তোমাদের জন্য অবক্ঞা করছে বলুন আলহামদুলিল্লাহ এর ব্যাখ্যা আসছে অন্য সালাম কৌলম রব্বির রহিম সেদিন দয়ালু প্রতিপালক আমাদের উদ্দেশ্যে বলবেন সালাম আমরাই সাধারণত সালাম দেব সম্মত মেহমান আসলে আমরাই সাধারণত সালাম দিয়ে থাকি রয়েদিন আল্লাহ জান্নদেরকে সালাম দিবেন সালাম কৌলম রব্বির রহিম পাক আমাদের মতন ছোটো খাটো মানুষগুলিকে এত আদর করেন এত নিরে নিবেন যে নিজে তাদেরকে সালাম করবেন এস্টের সৌভাগ্য কি হতে পারে দুনিয়া এবং আখেরাতে এই সৌভাগ্যের খবর দিয়ে এই আয়াতটি নাজিল হয়েছে মক্কায় হামিম সুরা হামিম সাজদা তিরিশ একত্রিশ ও বত্রিশ নম্বর পরপর তিনটি আয়াতে রমজানের সময় যে সদভ্যাসগুলো আমরা করেছিলাম রমজানের পরে যদি সে সদভ্যাসগুলো আমরা অব্যাহত রাখতে পারি তাহলেই এই আয়াত আমাদের জীবনে কাজে আসবে যদি সেগুলো আমরা এখন ভুলে যাই তাহলে ইস্তকামাত থেকে আমরা দূরে সরে যাব একটা নেকির কাজ নিয়মিত করাকেই উত্তম হিসেবে আল্লাহ রসুল বলেছেন খায়রুল উমরে আদব মহা ওইন কল্লা সবটাই উত্তম আমল হল নিয়মিত করা যদিও সেটা কম হোক আপনার তাহার যদি অভ্যাস আছে পড়তে পারলেন না আজান হয়ে গেছে ছাড়া যাবে না পড়বেন কাজা হলেও পড়বেন আজান হয়েছে জামাত হয়নি তা তাড়াতাড়ি অন্তত মিনিমাম পাঁচ টাকা হলেও পড়ে নেবেন এগারো টাকা দিয়ে সবসময় পড়তেই হবে এবং কোনো ব্যাপার না এ বিষয়ে সালাত রসুলে আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি পড়ে নেবেন আপনার অভ্যাসটা ধরে রাখতে হবে ছাড়লে হবে না ঠিক আপনি চার্চের সালাদ পড়েন রমজানে পড়েছেন এ থেকে পড়েছেন এখনও পড়েন মিনিমাম দু কাত পড়েন চার্চের নিয়েতে। আল্লাহ রসুল একদিন বলছেন দেখো তোমরা কি কেউ তোমার দেহের তিনশো ষাটটি জোড়ার হক আদায় করতে পারবে তো স্বাভাবিক রাম বললেন কার ক্ষমতা আছে এটাকে আদায় করা সম্ভব তখন তিনি বললেন তোমরা সালাত জুহা আদায় করো ইশ্রাকের সালাদ এটাও জোহার মধ্যেই মিনিমাম দুই রেখার যদি আপনি ওই নিয়তে পড়েন আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে জাকাত দিলেন এটা এটা হচ্ছে চার্চের সালাদ দুই থেকে বারো পর্যন্ত পড়ার সুযোগ আছে যতটুকু আপনার সময় কুলায় এমনি করে সালাতুল হাজাত হঠাৎ করে আপনার বাড়িতে একটা বিপদ হয়েছে আপনি আল্লাহর কাছে যাইবেন আল্লাহ এই বিপদ থেকে আমাকে মুক্তি দাও কী করবেন দুই রেখার সালাদ আদায় করেন শেষ বৈঠক গিয়ে আপনি দোয়া পড়েন আল্লাহ রব্বানা আ তেনা ফিদ্দুনিয়া হাসানা আকানা আদা আমরা সবাই জানি আনাসবিন মালিক রা বলছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম শেষ জীবনে অধিকাংশ সময় অন্য সব দোয়া বাদ দিয়ে এই দোয়াটাই তিনি সময় পড়তেন শেষ বৈঠকে আল্লাহ রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা আখরাতে হাসানা আজাব হে হে আমাদের আল্লাহ হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে দাও দুনিয়াতে মঙ্গল দাও আখরাতে মঙ্গল দাও এবং আমাদেরকে জাহান্ন আজাব থেকে বাঁচাও মুখে কোনো কথা বলার দরকার নেই মনে মনে নিয়ত করবেন আমার এই ভাইটি বা এই বোনটি বা আমার সন্তানটি হঠাৎ বিপদগ্রস্ত হয়েছে অসুস্থ হয়েছে তুমি তাকে শেখা দাও যার কথা আপনি বলতে চাচ্ছেন আল্লাহর কাছে আল্লাহ তো অন্তর জামি তিনি সবই জানেন খালি মনে মনে নিয়ত করবেন এক দুই বা তিন যতবার পড়বেন একটা একটা নিয়ত করবেন এটা হলো সালাতুল হাজাত খুব সহজ এটা সম্ভব কোন ব্যাপার না এমনি করে যদি আমরা প্রতি ক্ষেত্রে চেষ্টা করি দেখবেন আপনি আল্লাহ সুরা কারো কাছে চাইবেন না আল্লাহ তখন দেখবে যে বান্দা তো আমার কাছে কারো কাছে চাচ্ছে না তখন এমন একটা ব্যবস্থা যদি করে দেবেন যে আপনার কল্পনার বাইরে আপনার হাজত আল্লাহ পূর্ণ করে দেবেন হয় আপনি নিজে করবেন অথবা অন্যের দ্বারা আল্লাহ করিয়ে দেবেন যে আপনার কল্পনার বাইরে সিলেম হাইসোল্লাহ সেভ সেটা কখনো ভাবেও নি উৎস থেকে আপনার হাজতটা পূর্ণ হয়ে যাবে এমনি করে প্রতিটি কাজ যদি আমরা সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্যে প্রার্থনা করি তাহলে আল্লাহ প্রার্থনা কবুল করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন কোনো বিষয়ে দুশ্চিন্তা পড়ে যেতেন তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন সালাতে গিয়ে আল্লাহকে সব বলতেন আল্লাহর পক্ষ থেকে ফয়সলা নেমে আসত এমনি করে মুসলমানদের জীবনটা যেন সর্বক্ষেত্রে সে আল্লাহ প্রতি দৃঢ় থাকে ইস্তকামত আল্লাহ আমল বেম সেরা আল্লাহ আল্লাহর আনুগত্যের উপরে দৃঢ় থাকে এবং আল্লাহ পাক যেভাবে শরীয়ত আমাদেরকে দিয়েছেন তার উপরে আমল যদি মজবুত থাকে তখনই আল্লাহ আপনার উপরে এই ফেরস্তা নাজিল করবেন সুফিয়ান বিন আবদুল্লা সাকফি তিনি বলছেন কুল তো ইয়া রসুল আল্লাহ হাদিসে মুভি হে আল্লাহ রসুল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যার উপরে আমি দৃঢ় থাকতে পারি কলা উল রবি আল্লাহ তকিম তিনি বললেন তুমি বলো আমার প্রতিপালক আল্লাহ অতঃপর এই কথার উপরে তুমি দৃঢ় থাকো কুল তো ইয়া আল্লাহ মা তার মা তা ইয়ে হে আল্লাহ রসুল আমার কোন বিষয়ের উপরে আমি সবচেয়ে বেশি ভীত হব তখন আল্লাহ রসুল নিজের জীব ধরলেন ধরে বললেন হাজা নিজের জিহ্বাকে কন্ট্রোল করো অন্য হাদেশে এসেছে নিজের জিহব্বা এবং লজ্জাস্তানের জামিন যদি তুমি হতে পারো আমি তোমার জান্নাতের জামিন হব বলে সহলে হামদি এই দুটো জিনিস মারাত্মক জিহুব্যা এবং লজ্জাস্তানের হেফাজ যদি কেউ করতে পারে আল্লাহ রসুল নিজেদের জামিন হয়েছেন অর্থাৎ জান্নাতের জামিন হয়েছেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তথা নজুল্লাহ আলিমুল মালা এর ব্যাখ্যায় প্রখ্যাত মুজাহিদ তিনি বলছেন আই এন দ্যাল মাউথ ফেরস মৃত্যুর সময় আপনার কাছে আসবেন কি বলবেন আল্লাহ তহ আল্লাহ আখেরা তো তুমি যেসব আমল আগে পেশ করেছ সে ব্যাপারে তুমি ভীত হও না অল্লা তাহা জানু এবং তুমি চিন্তিত হয়েও না তুমি যা পিছনে রেখে যাচ্ছ তোমার সন্তানাদি সম্পর্কে মালমাত্তা সম্পর্কে এবং তোমার যে সমস্ত দুনিয়াবী জীবন উত্তরাধিকারদের তুমি রেখে যাচ্ছ এদের নিয়ে তুমি চিন্তিত হবে না ফেরস্তার এসে বলবেন কারণ আমরাই তোমার পরে তাদের প্রতিনিধিত্ব করবো না নখালি বকুম ঠিক তোমার মৃত্যুর পরে তোমার সন্তানদের প্রতিনিধিত্ব আমরাই করব তুমি দুশ্চিন্তা করো না দ্বিতীয় ওমর বলে খ্যাত পঞ্চ খলিফা রাশেদ বলে পরিচিত ওমর বিন আবদুল আজিজ মাত্র উনচল্লিশ বছর বয়সে মারা যাচ্ছেন বারোটা ছেলে আর মেয়ে কটা বলতে পারব না সবাই বলছে হে খলিফা আপনার সন্তানদের অবস্থা কি হবে উনি বলছেন যদি ওরা দিনদার হয় ওদের দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দিচ্ছি আমি আল্লাহকে দোয়া করে যাচ্ছি আল্লাহ তাদের দায়িত্ব গ্রহণ করবেন আর যদি ওরা ফাঁসেক হয় আমি তাদের জন্য কোনো দোয়া করব না আল্লাহ যা তাই করবেন বললেন না যে এইটা থাকলে ওইটা থাকলে এই হলে ভাগ বর্ণ করে দিও তা যারা রাজনৈতিক শত্রু ছিল যারা সৎমতার বিরুদ্ধে মানুষের কাছে পর্ব করত উনি মাত্র দুই বছর ছিলেন তার মধ্যে শত্রু জটি গেছে যারা নেতৃত্ব দেয় তাদের শত্রু পায় পায় প্রধান শত্রু তিনি ছিলেন আপন চাস্ত ভাই তিনি ভাবি ভাই যে ঘরে থাকতো এই ঘরে আমি একটু যাব যাও গিয়ে দেওয়া কিছুই না একটা ঝুড়ি আছে দড়ি টাঙানো আছে একটা পাটি আছে এক বদনা পানি আছে তোর ভাবি এগুলো কি তোমার ভাই সার এ বদতে রত থাকত যখন ঘুম আসত ওই গলার দড়িটার বাদে দিয়ে শুইত যাতে ব্যথায় ঘুম ভেঙে যায় ওই বদনার পানি উজু নষ্ট হয়ে গেলে উজু করার জন্য আর এই পাটিটা পাটির পরে কাউ শুইত এইভাবে ভাই কাটিয়েছে এভাবে শুনছি সোনাদানা নাকি ভর্তি লুটপাট করার সব টাকা এখানে ভর্তি লোকেরা আমাকে বলছে যারা বলছে দায়িত্ব তাদের আমি তার স্ত্রী এর বেশি আমি জানি না তখন ওই ভাইটি কানতে কানতে বেরোচ্ছি ঘর থেকে আয় সারা জীবন যার বিরুদ্ধে করলাম তার বিরুদ্ধে কত কথা বলেছি আমি আল্লাহ আয় ও আজিজ তুমি দুনিয়াতে বিদায় হয়ে গেছো আমি কার কাছ থেকে আজকে ক্ষমা নেবো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও সুহারল্লাহী এইসব দিনদার মানুষের বিরুদ্ধে অসংখ্য দুনিয়াদার মানুষ এমনি করে সারা জীবন গীবত্তম দিয়েছে কিন্তু আসলে কিছুই না দিনদাররা কখনোই দিনের বিনিময়ে দুনিয়া বিক্রি করে না আখরা বিক্রি করে কেউ দুনিয়া তলাশ করে না প্রকৃত দিনদার তারাই আর এজন্য না জেনে শুনে কারো বিষয়ে কোনোরকম অপবাদের শরিক হওয়াও ঠিক নয় এবার আসে এ বিষয়ে হজতে বারাবেন আজব থেকে হাদিস আমাদের সামনে আছে নিষ্কাতে লম্বা হাদিস

যা এতদিন তুমি পবিত্র দেহে বেরিয়ে এসো তোমার আলোকের দিকে শান্তি ও সমৃদ্ধির সাথে যিনি তোমার প্রতি আদৌ কোনো ক্রোধ পোষণ করেন না এলা রব্বিন গায়ের আগস বেরিয়ে এসো সেই মহান প্রতিপালকের দিকে এমনি করে তাকে ডাকে তোমার আস্তে আস্তে রহুটা বেরিয়ে আসে আল মতো যেমন কাত করলে आलकत दे पड़े जाए पत्रे कोनो कुम क्यों बुशतो पर है ना रूह देह उम्मीकरण देहों जाए व्यक्ति कुछ टिहरू पाए ना ताके अपन जन्ने आशंका फरस्ता उम्मीकरण कर डाके उखरोजी आई और नफ्सों तैयब कान त्विल जसद तैयब उखरोजी विला रब्बी का बिराहिन औरायहान মুখরে আকাশ বা এমনি করে যখন ডাক দেয় ওই আত্মাটা এত উন্মুখ হয়েছিল জান্নাতে যাওয়ার জন্য বেরিয়ে আসে আনন্দের সাথে সঙ্গে সঙ্গে রুহুটা জান্নাতের সুগন্ধযুক্ত রুমালে মুড়িয়ে নিয়ে ফেরেস্তারা উপর দিকে যাত্রা শুরু করেন সাত আসমানের সাতটা দরজায় ধরার রক্ষী ফেরেস্তারা জিজ্ঞেস করেন এটা কার নফস তারা বলে অমুকের নফস সে ঠিক এমনি করে দাওয়াত দেয় আসয় হে পবিত্র আত্মা রব্য রব্যাক রেখেছ বা এমনি করে সাতটা দরজা পেরিয়ে সে আল্লাহ কাছে চলে যায় আল্লাহ বলেন ওকে রেখে দাও এই লিনের মধ্যে যেখানে পবিত্র নবসগুলি অবস্থান করে এই সৌভাগ্য যদি আল্লাহ আল্লাহকে আমাদেরকে দান করেন এর বড় বড়ো কিছু আর পাওয়ার নয় মনে রাখবেন কোরআনের কোনো কথা মিথ্যা নাই যাই কিছু শুনছেন সবই সত্য কল্পনার ফানুষ উড়ানোর চেষ্টা করবেন না আরবরা বলেছিল আয়যা কুননা আয় যা মেতনা কুননা যাবো মাটি হব আবার উঠবে এটা কি কথা হলো প্রশ্ন করা হচ্ছে যখন তুমি ছেলে মাটি থেকে তৈরি হলে এবার বাপ মায়ের জনন কোষের মিলনের মাধ্যমে যখন তুমি জন্ম নিলে মায়ের গর্ভে তখন তোমাকে কে ওখানে সৃষ্টি করেছিল একবারে চিন্তা করে দেখাচ্ছ কি যিনি ওই মৃত অসুখ কারণ থেকে তোমাকে জীবিত সন্তানে পরিণত করেছিলেন তিনি আবার যদি তোমাকে মৃত্যুর পর জেন্দা করতে পারবেন না তুই চিন্তা করলে কীভাবে আহ্বান আলাইহে যিনি প্রথম শুরু করেন তার কাছে পুনরায় সে কাজটি করা খুবই সহজ যে আল্লাহ আমাকে প্রথমেই মায়ের গর্বে সৃষ্টি করেছেন সে আল্লাহ আমাকে কবর থেকে উঠাতে পারেন না কিন্তু পাগলও বোঝে অলহ্লা আলাফ ইসলাম ও ল আসমান ও জমিনের সর্বত্র তার উদাহরণ তোমরা তাকে দেখো হে জ্ঞানী সমাজ আসমানের সূর্য ওই চন্দ্র কীভাবে ওরা ঘুরছে দেখো তো কখনো খেয়াল করে দেখেছ এই বিশাল সূর্যের পৃথিবীর ছোট্ট একটা কিছুই না তুমি কি জানো প্রতিদিন এই পৃথিবীর মানুষকে ধ্বংস করার জন্যে প্রতি সেকেন্ডে বাইশশো মাইল বেগে উল্কাপাত হচ্ছে এগুল কাগুলো অত দূর থেকে এসে পৃথিবীর উপরে যখন সত্তর কিলোমিটার দূরে থাকছে তখন সে ভস্ম হয়ে যাচ্ছে কার হুকুমে বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথে ওগুলো অক্সাইডে পরিণত হয়ে যাচ্ছে শুধু অক্সাইডে হচ্ছে না ওটা সঙ্গে সঙ্গে পানি বিন্দুতে পরিণত হচ্ছে বরফে পরিণত হচ্ছে মেঘে পরিণত হচ্ছে থাকছে তোমাদের জন্য আসমানে ভেসে বেড়াচ্ছে যখন আল্লাহবাক বলবেন অমুক স্থানে বাড়ি বর্ষণ করো সেখানে যে বাড়ি বর্ষণ হয় বৃষ্টি হয় অথচ এটা ছিল তোমার জন্য মরণ আঘাত বাইশশো বিশ মাইল গতিবেগ নিয়ে যদি কোনো উল্কাপাত হয় আর ওইটা যদি পৃথিবীতে পড়ে পৃথিবীতে ধ্বংস একটা থেকে অথচ কোটি কোটি উল্কাপাত হচ্ছে একটা উল্কা খালি পড়েছিল জঙ্গলে তাতে চল্লিশ মাইল ব্যাস নিয়ে ধ্বংস হয়ে গেছিল সব সালাদ ঘটনা আমরা দিয়ে দিছি দেখবেন এজন্য আকাশকে বলা হয় সাক্ষান মাহফুজা সুরক্ষিত সাদ প্রোটেকশন শিল্ড শিল্ড আমাদের উপরে রক্ষা কবস আল্লাহ দিয়ে রেখেছেন আমাদের মতো নাদান বান্ধবকে বাঁচানোর জন্য আমরা আসমানে ভেসে বেড়াচ্ছি পৃথিবীতে পৃথিবী এত শূন্য কীভাবে এটা আছে মহাশূন্যে একবার কি আমরা চিন্তা করেছি যে আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করতে পারেন সেই মহা সৃষ্টির সামনে আমি একটা ছোট্ট ক্ষুদ্রাত ক্ষুদ্র মানুষ আমাকে সৃষ্টি করার কোনো কঠিন ব্যাপার হলো অথবা মানুষ এগুলো কখনো চিন্তাও করে দেখে না শুধু বিজ্ঞানের মধ্যে যদি মানুষ ঢুকত তার কোনো করান তার লাগতো না শুধু বিজ্ঞানই তাকে বলে দিত হে মানুষ তোমার কোন সৃষ্টিকর্তা আছে অটোমেটিক কিচ্ছু হয় না আজও পর্যন্ত বিজ্ঞান এক হাজারের মধ্যে নয় হাজার এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই পয়েন্ট সামথিং আবিষ্কার করতে পারেনি যেটুকু পেরেছে সেটুকু তো তারা বলছে আমরা কিছুই পাইনি একটা সামান্য একটা ধারণা ব্যতীত আধুনিক বিজ্ঞান আদৌ গর্ব করেনেই আমরা সব কিছু জেনে ফেলেছি অতএব করোনার প্রতিটি কথাই বিশ্বাস করতে হবে কারণ এটি আল্লাহর কাছ থেকে এসেছে বান্দার কাছ থেকে তৈরি করার জিনিস নয় এখানে অনেক অলামেকেরাম আছেন যারা কোরআনকে বলে মখলুক সৃষ্ট কত যে মানে গোলমালের বৃদ্ধান্তের মধ্যে কোনোটার মধ্যে আমরা ঢুকি না তাহলে কেলে লা বাফি এক কথা শেষ এই কিতাবে কোনো সন্দেহ নাই তারা বলছেন নাহানু আউলিয়া ও কুমফিল হায়াতি দুনিয়া আমরা তোমাদের আউলিয়া ছিলাম দুনিয়া বীর জীবনে কীভাবে কীভাবে তোমাদের বন্ধু ছিলাম আউলি অর্থ খালি বিশাম না ফেরস্তারা বলবেন আমাদেরকে আমরা তোমাদের আউলিয়া ছিলাম এ নাহানো কোরআনা ও কুমফিল হায়াতি দুনিয়া ও নোয়াফ হুকুম ও না হাফেজ হুকুম আল্লাহর কাজে আমরাই তোমাদেরকে এগিয়ে দিতাম আল্লাহর কাজে গিয়েলে তোমরা বিবাদ পড়লে আমরাই তোমাদেরকে হেফাজত করতাম তুমি কিছু বুঝতে পারতে না অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে সিটের লোকটা মারা গেছে তুমি বেঁচে আসো ঠিক করে বাঁচলে তুমি কি বলতে পারো নাহানু আউলিয়া হুকুম আমি তোমার সাথে ছিলাম আমরা ফ্রেস্তারাই তোমাকে হেফাজত করেছি আল্লাহর হুকুমে না হাফিজ হুমাফিয়া এবং তোমাদেরকে আমরাই তৌফিক দিয়েছে নেক আমল করার যারা দুষ্ট বদমাস লোক তাদেরকে ফেরেশতারা সঙ্গ দেয় না পাক যে আমাদেরকে বাসাই করেছেন জুমার খদ্ভাসনার জন্য মসজিদে আসার জন্য এটি আল্লা রহমত নয় দেখেন না রাস্তায় গাড়ি চলছে গাড়ি তো বন্ধ হয়নি তাদের তো এখানে যাত্রাবিরতি করে সারা তো উচিত ছিল তাদের মুসলমান না চলছে এবার ওটা চলবেই কিন্তু মানুষের প্রয়োজন আছে তো হতে পারে ওটা বন্ধ করার দরকার নেই কিন্তু মানুষ বিনা প্রয়োজনেও ঘুরছে দেখেন আশপাশে তারাও আজান শোনে আপনারা দেখছেন ঈদের দুদিন পর কি হচ্ছে ড্রামবাজি বাজি ঈদের আগের রাত্রে সমানে হয়েছে পটকাবাজি অবশ্য এখান থেকে দু তিন বছর আগেও কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছিল সব সবগুলো হচ্ছে একটা দূরদর্শী চিন্তার মাধ্যমে যারা এদেশকে ইসলাম শূন্য করতে চায় তাদের পূর্ব পরিকল্পনা এসব ড্রামগুলো ভাড়া করে টাকা দেয় কারা ড্রামবাজের ব্যবসা যে লোকগুলো করে তারা তো মুসলমান এদেশে হিন্দু কটা সে জানে ভালো করে এই ড্রামগুলো আমরা ব্যবসা করছি ভাড়া দিচ্ছি এই ঈদের সময় ডিস্টার্ব করার জন্য মানুষের পবিত্র পরিবেশটাকে অপবিত্র করার জন্য যারা রাস্তার ধারে বসবাস করি আমরা রাতের বেলা ঘুম নেই দিনের বেলা অবসর নেই জানলা সম্পূর্ণ বন্ধ করে দিয়েও বসা যায় না যারা নদর আশপাশে আসেন তারা নিশ্চয়ই বেশি একমত হবেন পুলিশগুলো চুকের বসে দেখে কিচ্ছু বলে না নাইন নাইন নাইনে ফোন দিয়েও ফোন ধরে না সে থানায় লোক পাঠিয়েও ড্রামবাজি বন্ধ হয় না মানে এগুলো উদ্দেশ্যমূলকভাবে হচ্ছে দেখানো হচ্ছে বাংলার মানুষ কত না আনন্দের মধ্যে আছে আনন্দ প্রকাশের মাধ্যম হল ড্রামবাজি কারা করছে এগুলো ওই সব ট্র্যাকগুলো কোনো দিনদার পরেজগার মানুষ আছে সব পাড়ার ল্যাংটা ছেলেমিলি এদেরকে যারা টাকা দিয়ে পৌঁছতেছে তারাই হলে এদের সবচেয়ে বড় এদেরকে কি বললো এদের এদের নামে কোনো ভাষাই নেই আনন্দ ফুর্তি তো অন্যরাও করে আমরাও করি কি কোনো আনন্দ ফুর্তি হলো রাজশাহীর সৌভাগ্য পদ্মা নদী সমস্ত মানুষ নদীর পড়ে উদার আকাশের নিচে সুন্দর শ্যামলিমার ঘাসের পাশে আল্লাহর অপার সৃষ্টি স্রোতস্রেনী পদ্মা পদ্মাকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে টু শব্দ নাই এখনো যতটুক পানি আছে তাই এদেশের রাজশাহীবাসীর জন্য ওটা রহমত ওখানে গেলে অন্তটা ভরে যায় কিন্তু সেখানে যাবে কখন তাম রাস্তা এই ড্রামবাজি এগুলো সব শয়তানি যারা এগুলো খরিদ করে তাদের পূর্ব ইতিহাস মনে রাখা ভালো যাতে মানুষ সেই যুগে রসুলুল্লা সাল্লা সাল্লামের কোরআন শুনতে না পায় তখন মক্কার এই সমস্ত মোর্শেক নেতারা ড্রামবাজি করতো তাসদিয়াত ও মোকা কোরআনের ভাষা শীষ দিত ঢোল বাজাত তালি বাজাতো যাতে কেউ কোরআন শুনতে না পায় তাসনীহলা কোরআন অলগাও ফিহে। হে তারা বলতো তোমরা কোরআন যেন শোনো না যখন মোহাম্মদ কোরআন পড়ে কাবা ঘরের পাশে তখন তোমার অলগাও হইচই করো হট্টগোল করো ঠিক সেটাই করছে আমাদের বর্তমান যুগের নেতারা দু চারটে ভোটের জন্য গুন্ডা পোষে যারা তারাই গেল এই কাজগুলো করে সাবধান কোরানের বিরুদ্ধে গিয়ে পৃথিবীতে শান্তি আনতে পারবেন না আমরা চাই এদেশে কোরআনই সমাজ কায়েম হোক কোরান বিরোধী সমাজ ধ্বংস হোক কালো শয়তানি সমাজ কামনা করে না আর কোরআন সমাজ কামনা করতে গেলে আপনার কোরআনের বিধিবিধান মেনে চলতে হবে তার বিপরীত যাওয়া যাবে না প্রত্যেকটা মানুষের বিবেক প্রত্যেকটা মানুষের নফস স্বভাবই হচ্ছে আল্লামুখী একটা নাস্তিক যদি হাসপাতালে যায় তিনবার পায়খানা চারিবার বমি করে ও ইচ্ছায় অনিচ্ছে ও আল্লাহ বলি ওঠে সে কিন্তু কারোর নাম বলে না আল্লাহ বলে ওর মন বেরিয়ে যায় মনের ভেতরে চলে আসে ওর দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে সাক্ষী দেয় এটা হবেই সেই স্বভাব ধর্মের বাইরে গিয়ে কুস্বভাব বদমাসী স্বভাব চিন্তা আনার ঠিক মক্কার মস্যিকদের ফেলে আসা অপকর্মেরই পুনরুদ্ভাব হচ্ছে আমাদের হাত দিয়ে এগুলো করবে না সেলিবিলিদের বলছে তোমরা সাবধান থাকো ফিরোজ তারা বলছেন নাহ না আবুলিয়া হুকুম পেলে হায়াতের দুনিয়া দুনিয়া বীর জীবনে আমরা তোমাদেরকে এইসব থেকে হেফাজত করেছিলাম এবং এগুলোর বিপরীত নেকির কাজ করার ব্যাপারে আমরা নোয়াফা তোমাদেরকে আমরা তৌফিক দিয়েছিলাম তৌফিকটা ভিতর থেকে আসে ভিতরে ভিতরে একটা ইনস্ট্যান্ট এই যদি চাপ সৃষ্টি করে ভিতর থেকে যে আমি অন্যায় কাজ করবো না আমি নেকির কাজ করব যা যা বলে বলবে এই যে ভিতর থেকে যেটা চাপ বোধ হয় এটা কি বলে তৌফিক বলছেন আমরাই তোমাকে আল্লাহর হুকুমে তৌফিক দিতাম ও না হাফেজ হুকুম এবং তোমাদেরকে হেফাজত করতাম যাবতীয় অপকর্ম থেকে অপকর্ম করতে গেলেও সে করতে পারবে না একজন দাঁড়িয়ে মুরব্বিকে সিনেমার টিকিট কাটি দিল সে কিন্তু সিনেমা হলে ঢুকবে না করে দেখবেন তোমার টিকিট আপনি যাও যে দেখেছেন একটা দিন অন্তত দেখেন না কি হয় এর মধ্যে ও কিন্তু যাবে না কারণ তারাই ওর ভিতরে ধাক্কা দেবে এই তুমি যাচ্ছ কোথায় এটি হচ্ছে নফসুল মকমাইন্না ইয়া তো নফসুল মকমাইন্না এর যে প্রশান্ত হৃদয় তুমি ফিরে এসো তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন অবস্থায় অতবার তুমি আমার বান্ধাদের মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো এই বিষয়গুলি আমাদের আয়াতগুলি আমরা পড়ি বোঝার চেষ্টা করি না অনুধাবন করুন আল্লাহ আমাদের কি বলে দিচ্ছেন আগেই এরপরে বলছেন অফিল আখেরা তো আমরা তোমাদের সঙ্গে আখেরা তো সাথী থাকবো ফেরস্তরা বলবেন কোথায় কোথায় কবরে তোমাদের সাথে আমরা থাকবো যখন কবরে আমরা যাচ্ছি যখন আমাদেরকে উঠে বসানো হচ্ছে তখন কিন্তু আমরা শুরু করে দেব বলা উজুরি পানি দাও আসরের টাইম হয়েছে উজু করব। বাড়ি যাব বলা শুরু করব। না তোমার তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্নে আমরা সঠিক যদি জবাব দিতে পারি তখন বলা হবে নাম কেন নামাত্র উরুস ঘুমাও নতুন বিবাহের রাত্রে যেমন তুমি আনন্দের সঙ্গে ঘুমিয়ে যেতে অন্য কিরে ঘুমিয়ে যাও এই ঘুম আর ভাঙবে না লাকি আল্লাহ যত আল্লাহর সাথে সাক্ষাৎ না হবে এই সুন্দর নিদ্রা আল্লাপাগ ইমানদারদের ভাগ্যে দিবেন এই ফ্রেশ তারা কবরে গিয়েও তার সাথী হবে তারপরে ইন্দাল বাস ইন্দা নফা যেদিন সিঙ্গা ফুক দেওয়া হবে সমস্ত মানুষ ভীত কম্পিত অবস্থায় উঠবে কে দিন পিয়ার সাতেল কে কিন্তু সেখানেও ইমানদাররা ভয় পাবে না তারা নির্ভীকভাবে উঠবে কোন রকম দুশ্চিন্তায় ভুগবে না কারণ ফেরেস্তারি তাদেরকে সান্তনা ভয়ের কারণ নেই যখন বেশ পার অর্থাৎ ফুলসেরাত যখন পার হবে তখন মানুষ তো ওখানে যেই সব পড়ে যাবে ফুলসেরাত পার হতে পারবে না ফেরেস্তারা বলছেন আমরা তখনও তোমার সাথে থাকবো বিদ্যুতের বেগে বায়ুর গতিতে তুমি ফুলসরাত পার হয়ে যাবে আগুনের কোনো তাপও তোমার গায়ে লাগবে না অনুবাদ ছিল তুমিরা জান্নাইম এইভাবে তোমাকে আমরা নিয়ামতপূর্ণ জান্নাতে পৌঁছে দেবো এটাই বলা হচ্ছে না হলিয়ায় কুমফিল হাই হাইতে দুনিয়া ফিল আখরা দুনিয়াবের জীবনে তোমার সঙ্গে আমরা যেমন ছিলাম আখরাতের জীবনেও আমরা তোমার সঙ্গে থাকবো ওরকম ফি হ্যাঁ জান্নাতে গিয়ে তুমি যা চাইবে তাই পাবে তোমার চোখ যাতে তুমি যাই চাইবে মনে করবে তাই পাবে কোনো কিছুই তোমার অপূর্ণ থাকবে না ওরকম ফি মাতা মা তুমি যা দাবি করবে আয় মাহমা তালাবতুম অযাত্তুম যখনই তুমি তলব করবে তখনই পেয়ে যাবে হাজারুম তোমার সামনে হাজির হয়ে যাবে কোরআনের ব্যাখ্যা এসেছে যে ফলগুলো গাছগুলো সব নিচে নেমে আসবে আপনাকে গাছ উঠে ফল পাটতে হবে না গাছ অটোমেটিক আপনার সামনে নিচে হয়ে যাবে আপনি ফল পেড়ে খাবেন এরকম কষ্ট করা লাগবে না এগুলো সবই কোরআনে আয়গুলো আছে অন্তত সুরের দাহারটা পড়বেন অনেক এজন্য সুরের দাহারটা নিয়মিত দিন আল্লাহ রসুল পড়তেন আর সুরের সাজদা পড়তেন এর মধ্যে জান্নাতের বায়ান কি চমৎকারভাবে দেওয়া আছে নুজুল্লাহ মেন গফুরের রহিম তোমার ক্ষমাশীল ও দয়াবান প্রতিপালকের পক্ষ থেকে এগুলো তোমার জন্য বিশেষ আপ্যায়ন তিনি গফুর কেন তোমার যত গোনা ছিল সব তিনি ক্ষমা করে দিবেন রহিম কেন তোমার বহু গোনা আছে যেগুলো আল্লাহ জানেন বান্দা জানে না সেগুলো আল্লাহ ঢেকে দিবেন না সব আল্লাহ মাফ করে দেবেন এজন্য গফুরের রহিম একটা বলা হয়েছে এই আয়াত আমাদের সবার জন্য সন্তুষ্টিজনক নফল সালাতের বিষয়ে প্রত্যেকে আমরা যেন চেষ্টিত থাকি ঈদের দিন আপনারা শুনেছেন যে ঈদুল ফিতরের পরে ছদিন যদি কেউ সকালের ছটি সিয়াম রাখে কা শিয়ামের দাহার পুরা বছর শ্যাম রাখার নেকি তিনি পাবেন সেই ছয়টা শ্যাম অনেকেই শুরু করেছেন অনেকেই করেননি চেষ্টা করুন শোয়াল মাসের মধ্যেই ছয়টা শ্যাম রাখার নকল শ্যামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে আই এম বীজের নকল সালা পূর্ণিমার আগে পরে এই তিন দিন শ্যাম রাখাকে আইয়াম বীজ অর্থাৎ মধ্যবর্তীর দিনের সালাদ বলা হয় এটা অনেকেরই অভ্যাস আছে তবে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম প্রতি সোমবারে ও প্রতি বৃহস্পতিবারে সিয়াম কখনোই ছাড়তেন না তিনি বলতেন এই দিন মানুষের আমুল্লামা আল্লাহর কাছে পেশ করা হয় আর সেজন্য আমি এই দুই দিন শ্যাম রাখি আধুনিক গবেষণা বলেছে যে আমি ঈদের রমজানের প্রথম আগের যুগে বলে দিয়েছিলাম এর উপরে বর্তমানে জাপানের এক ভাই নোবেল প্রাইজ পেয়েছেন গবেষণা করে তিনি অটোফিজি আবিষ্কার করেছেন যে দেহের মধ্যে যদি কেউ শ্যাম রাখে দেহের অপ্রয়োজনীয় যে সমস্ত ব্যাকটেরিয়া আছে এগুলো খেয়ে ফেলে এগুলো খেয়ে ফেলার কারণে দেহটা সুস্থ থাকে তিনি গবেষণা করে প্রমাণ করেছেন যে পাকস্তালিকে অবশ্যই অবসর দিতে হবে দু সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এর উপরে তাকে প্রশ্ন করা হলো যে দেহকে প্যাকস্তলিকে বিশ্রাম দিতে হবে কয়দিন তিনি বলেছেন সপ্তাহে দুদিন সে সে দুটা দিন কোন দিন তিনি গবেষণা করে প্রমাণ করে দিয়েছেন সে দুদিন হচ্ছে সোমবারে এবং বৃহস্পতিবার বলুন আলহামদুলিল্লাহ অথচ তিনি কিন্তু হাদিস পড়ে বলছেন না তার বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে তিনি বলছেন এই সোমবারের শ্যাম রাখেন দুদিনের বিরতি দিয়ে পাকাস্থলী আউটে একটু চাঙ্গা করে নেন আবার বিশ্বের দ্বারা রাখেন আবার ওই অটোপেজির মাধ্যমে ওই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো খতম হয়ে যাবে এমনি করে দেহটার ভারসাম্য থাকবে পাকাস্থলী সুস্থ থাকবে মানুষের মগজ সুস্থ থাকবে চিন্তা শক্তি সুন্দর থাকবে বাংলায় একটা কথা আছে তার ভুঁড়ি ভালো তার মুড়ি ভালো পেট যদি নষ্ট হয় তার মাথা নষ্ট হয়ে যাবে সে পেটের চিন্তা করতে গেলে তার মাথার চিন্তা করবে কখন কোন ভালো চিন্তা সে করতে পারবে না আধুনিক বিজ্ঞান যেটা দেড় হাজার বছর পরে সে মানতে বাধ্য হচ্ছে দেড় হাজার বছর আগেই ওমি নবী মোহাম্মদ রসিফুল্লাহ সাল্লা সাল্লাম নিজে বললে এবং নিজে করে সেটা প্রমাণ করে দিয়ে গেছেন যে সোমবার বৃহস্পতিবার শ্যাম রাখো এগুলির সবই রাফল আপনাদেরকে আমরা ঈদের দিন বলেছিলাম মার্কাজে ফেতরা জমা করার জন্য আলহামদুলিল্লাহ মার্কাজে এবার বহু ফেতরা জমা হয়েছে বিদেশি ভাইরেই তো একেবারে পাঁচশো চৌত্রিশ কেজির মতো তারাই দিয়েছেন আর আমরা যারা মার্কাজে অবস্থান করি এই সাথে পার্শ্ববর্তী ভাইরা অনেকে জমা দিয়েছেন সেই ক্ষেত্রগুলো কালকে বিতরণ করা হয়েছে চারশো সাতাশি পরিবারের মধ্যে আঠারোশো দুই কেজি চাউল কালকেই বিতরণ করা হয়েছে লোকাল ভাইদের মধ্যে বললাম আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের সমাজে সমাজ যেটা হয়েছে হয়েছে আর আমরা এখান থেকে দিয়েছি এগুলা চারশো সাতাশি পরিবারের কাছে মানুষের আগ্রহ যে দিন দিন বাড়ছে মার্কাজের প্রতি এজন্য আমরা আনন্দিত সঙ্গে সঙ্গে মনে করে যে সাদ জারিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত রয়ে গেছে আমাদের সামনে ইজতেমার ময়দানের দারালাদিস বিশ্ববিদ্যালয়ের জন্য জমি ক্রয় বিল্ডিং ভাঙবে গড়বে জমি কিন্তু ভাঙবে গড়বে না জমিটা চিরস্থায়ী ওদিকেও আপনারা খেয়াল রাখবেন আপনারা অনেক আগেই শুনেছেন প্রতিটা সিট আড়াই হাজার টাকা ইতিমধ্যে বহু ভাই টাকা দিয়েছেন স্বামী স্ত্রীর জন্য পাঁচ হাজার টাকা অনেকে তো আরও অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর বন্দরে এগিয়ে আসছে অনেকের নামও আমরা বলতে পারি না তারা টাকা পাঠান অ্যাকাউন্টে বিকাশে টাম নামটা না ওসব মাধ্যমে টাকা পাঠায় শুধু বলে টাকা এত গেল কে দিল আমি বলি তুমি লেখো অজ্ঞাত এমন দিনদার বান্দা বাংলাদেশে আছেন তারা তাদের নামটা পর্যন্ত বলতে চান না কারণ হাদিসে রয়েছে যে ডান হাত দান করবে বা টের পাবে না জান্নাতের সাতজন ব্যক্তির মধ্যে উনি হলেন তার অন্যতম ব্যক্তি যিনি দান করেন কিন্তু টের পায় না আল্লাহ আল্লাহবাগীর সব ভাইদেরকে ইহকালে এবং পরকালে উত্তম যা দান করুন এবং কোরআনের এই আয়াতের আলোকে ইহকালে যেন ফ্রেস্তারা তাদের সঙ্গী থাকেন পরকালেও যেন ফ্রেস্তারা তাদের সঙ্গী থাকেন তাদেরকে বাক সেইভাবে নিজের প্রিয় বন্ধদের তালিকাভুক্ত করুন আমিন আকুলকলি হাজা আস্তাকুল আল্লী আলক উল মুসলিমিন